বাংলাদেশে মধ্যবর্তী নির্বাচন নিয়ে আবার কথা উঠছে, নানান মহল থেকে নানান কথা বলা হচ্ছে। বিশেষ করে নাগরিক ঐক্যের নেতা, বিএনপির অন্যতম মিত্র জনাব মাহমুদুর রহমান মান্না এ বিষয়ে একটা বক্তব্য সামনে আনছেন। এরপর থেকেই মধ্যবর্তী নির্বাচন নিয়ে জোরালো আলোচনা শুরু হয়েছে। যদিও মধ্যবর্তী নির্বাচনের দাবি, মধ্যবর্তী নির্বাচন দিতে হবে, এটা 7 জানুয়ারি নির্বাচনের পরের দিন থেকেই বিএনপি, জামাত বা তাদের মিত্ররা কোনো না কোনোভাবে বলে আসছে। বিশেষ করে কয়েকটা আন্তর্জাতিক সংগঠন নতুন নির্বাচনের দাবি, নতুন নির্বাচন মানেই মধ্যবর্তী নির্বাচন, মিড টার্ম ইলেকশনের দাবি করে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছিল। তারপর মধ্যবর্তী নির্বাচন এই বিষয়টা আলোচিত হয়েছিল, কিন্তু বাংলাদেশের জনগণ বা বিএনপি, জামাত, বিরোধী দলগুলো মনে করে যে আওয়ামী লীগ 5 বছর পরেই সবাইকে নিয়ে সুষ্ঠু নির্বাচন করতে রাজি নয়, একতরফা ডামি নির্বাচন করে ক্ষমতায় টিকে যায়, তারা কোন দুঃখে মধ্যবর্তী নির্বাচন করবে? যেই যুক্তরাষ্ট্র শত চেষ্টা করেও, নানান পদক্ষেপ নিয়েও 5 বছর পর যে শিডিউল নির্বাচন যথাসময়ে, সেটাকেই মোটামুটি অংশগ্রহণমূলক ফ্রি ফেয়ারের ব্যবস্থা করতে পারলো না, বরং আগের চাইতে আরও খারাপ হয়েছে, সেখানে মধ্যবর্তী নির্বাচন এটা তো অসম্ভব। এ কারণে জনগণ মনে করে যে না, আসলে মধ্যবর্তী নির্বাচন নির্বাচন কিছু হবে না, ওই 5 বছর পর যদি কিছু হয় সেটা। এই জন্য এই আলোচনাটা সামনে আসেনি। মানবজমিন রিপোর্ট করেছে সরকারকে মধ্যবর্তী নির্বাচনের কথা বলছে যুক্তরাষ্ট্র, মাহমুদুর রহমান মান্না। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মাহমুদুর রহমান মান্নার এই বক্তব্যের রহস্য কী? তিনি কোথায় জানলেন যে সরকারকে যুক্তরাষ্ট্র একথা বলেছে? হ্যাঁ, নানান রহস্য আছে। যেমন বিএনপির সাথে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে কী আলোচনা হয়েছে এটা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়নি, তবে কিছু ফাইল টেল জমা দিয়েছে, এটা পরবর্তীতে আমরা জানতে পেরেছি। এখন আওয়ামী লীগের সাথেও কিন্তু আবার মিটিং হয়নি, মিটিং হয়েছে সরকারের কয়েকজন মন্ত্রীর সাথে। এখন আমরা যেটা দেখেছি, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে US এম্বাসি ঢাকার ফেসবুক পেজ এবং এক্স অ্যাকাউন্টে তারা যে স্টেটমেন্টগুলো বা মতামতগুলো বা যে কন্টেন্টগুলো প্রচার করেছে, সেখানে মধ্যবর্তী নির্বাচনের কোনো কথা ছিল না। সরকারের পক্ষ থেকেও মধ্যবর্তী নির্বাচনের কথা বলেছে এরকম কেউ স্বীকার করেনি, বরং এটা স্বীকার করবেও না। আর সরকারকে মধ্যবর্তী নির্বাচনের কথা বললেও সেটা বিএনপিকে যুক্তরাষ্ট্র বলবে বা ওই প্রতিনিধি দল যে আমরা কিন্তু সরকারকে বলেছি, বিষয়টা এরকম নয়। আবার যেখানে দেশের জনগণ কিংবা রাজনৈতিক দল, বিরোধী দলগুলো, তারা কেউই মধ্যবর্তী নির্বাচনের দাবি নিয়ে সোচ্চার নয়, সেখানে যুক্তরাষ্ট্র আগ বাড়িয়ে সরকারকে মধ্যবর্তী নির্বাচনের কথা বলবে, এটাও আবার যৌক্তিক নয়। এর মানে মাহমুদুর রহমান মান্না সাহেবের এই বক্তব্য, এটা প্রমাণ তো নেই এবং পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণ করলেও মোটেও সত্য মনে হয় না। কারণ বিদেশি রাষ্ট্রের তৎপরতার ক্ষেত্রে তো অবশ্যই ভিয়েনা কনভেনশন মানতে হয়, সেক্ষেত্রে জনগণ যদি কিছু চায়, সেই জনচাওয়ার প্রতি কোনো ডেভেলপমেন্ট পার্টনার, বন্ধুরাষ্ট্র সমর্থন দেখাতে পারে। তো যেহেতু মধ্যবর্তী নির্বাচন জনগণ চাইলেও রাজনৈতিক দলগুলো এখনও উত্থাপন করেনি, সেখানে যুক্তরাষ্ট্র এভাবে আসলে বলার কথা নয়, বলতে পারে না, আর এইভাবে গোপনে বলার বিষয় নয়। আর গোপনে বললে এটা মাহমুদুর রহমান মান্না সাহেব জানবেন, অন্য কেউ জানবে না, সেটাও নয়। যদিও বিএনপির কোনো কোনো নেতা, যেমন জয়নুল আবেদিন ফারুক বা দুই একজন, মধ্যবর্তী নির্বাচন বা এই কথাটা বিভিন্ন টকশোতে বলার চেষ্টা করছেন, তবে দর্শক, এই সময়ে কোনো তথ্য প্রমাণ ছাড়া মাহমুদুর রহমান মান্না সাহেব কেনই বা এমনভাবে বললেন যে মধ্যবর্তী নির্বাচনের কথা বলছে যুক্তরাষ্ট্র? মানে কথার ধরন দেখে মনে হয় এরকম যে কোনো সময় সুখবর আসতে পারে, যুক্তরাষ্ট্র বলে দিয়েছে। আসলে মোটেই বিষয়টা এরকম নয়। আমি মনে করি জনগণকে কোনো তথ্য প্রমাণ বা বাস্তবভিত্তিক প্রমাণ ছাড়া আকাশ কুসুম স্বপ্ন দেখাচ্ছে মাহমুদুর রহমান মান্না। বাস্তবতা বিবর্জিত, তথ্য প্রমাণবিহীন এই উদ্ভট কথা যে যুক্তরাষ্ট্র নাকি সরকারকে মধ্যবর্তী নির্বাচনের কথা বলে দিয়েছে, এতে আমি মনে করি যে সরকার উপকৃত হবে। কারণ কি?
এতে জনগণের আন্দোলনের স্পিরিট আরও হ্রাস পাবে। কারণ যারা মান্না সাহেবের এই বক্তব্য বিশ্বাস করবে, তারা মনে করবে যুক্তরাষ্ট্র তো বলেই দিয়েছে জনগণের দাবি দেয় আন্দোলন ছাড়াই, এর মানে যুক্তরাষ্ট্রেই মনে হয় আবারও কিছু করবে। তাদের উপর সে অতি নির্ভরশীলতার একটা চিন্তা ভাবনা। আবার দেখেন সরকার এতে কীভাবে লাভবান হবে। এখন বলছেন যে যুক্তরাষ্ট্র বলছে মধ্যবর্তী নির্বাচনের কথা, কিন্তু আমরা 4-5 বছর অপেক্ষা করার পর দেখব যে মধ্যবর্তী নির্বাচন আর হয়নি। তখন কি হবে? প্রমাণিত হবে যে সরকার জিতে গিয়েছে। সরকার ভালোভাবেই বলতে পারবে যে যুক্তরাষ্ট্র কত কিছুই তো চায়, এই সরকার তো কিছুই করে না, সরকার মোটেও ভ্যালু দেয় না যুক্তরাষ্ট্র বা কাউকে, এমনিতেই অনেক কিছু বলার জায়গা আছে, তাতেও কিন্তু সরকার লাভবান হবে। তখন মাহমুদুর রহমান মান্না সাহেব বিভিন্ন সময় বিভিন্ন উদ্ভট কথা অথবা তথ্য প্রমাণবিহীন আন্দাজে কথা তিনি বলেছেন, এরকম প্রমাণ আমাদের কাছে আছে, যার মধ্য দিয়ে দিন শেষে সরকার লাভবান হয়েছে। যেখানে বিএনপি বলছে না, জামাত বলছে না, আসল বিরোধী দল বলছে না, আর মাহমুদুর রহমান মান্না সাহেবরা এখন পর্যন্ত ইন্ডিয়া আউট প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে শুরু করেনি বা ভারতের বিরুদ্ধে এরকম কিছু বলছে না, সেখানে যুক্তরাষ্ট্র মধ্যবর্তী নির্বাচনের কথা বলেছে সরকারকে, মানে এই ধরনের বিষয়ে সামনে আনাটা আমি মোটেই ইতিবাচক মনে করি না। মধ্যবর্তী নির্বাচনের দাবি নিয়ে জনগণকে রাজপথে নামতে হবে, বিএনপি জামাত বা বিরোধী দলগুলোকে রাজপথে নামতে হবে, তারপরে যুক্তরাষ্ট্র বলে কি না বা বলবে কি না সেটা আলোচনায় আসবে। তার আগে এই ধরনের বিষয় সামনে আনা মানেই সরকারকে অ্যাডভান্টেজ দেয়, আমি এটাই মনে করি। দেখি কি আছে খবরে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে মধ্যবর্তী নির্বাচনের কথা বলেছেন বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না। আমি এটাকে গুজব হিসাবে চিহ্নিত করতে চাই। তিনি বলেছেন, শুনেছি মার্কিন কর্মকর্তারা নাকি সরকারের সঙ্গে কথা বলছেন মধ্যবর্তী নির্বাচন দেওয়ার জন্য। কার কাছে শুনেছেন আর একটু বলতেন, এগুলো শোনেননি, এগুলো একেবারেই আন্দাজে বলেছেন আমি মনে করি। এরকম শুনলে তো ভালোই লাগে, তাই আমাদের যুগপথ আন্দোলন চলছে, চলবে, যখন সবাই মিলে রাজপথে নামবে তখন যেতে বাধ্য হবে। তিনি একটা আলোচনা সভা শেষে কথা বলেন। মান্না বলেন, আমরা যে আন্দোলন করছি তাতে কখনো ভোটার বা সমর্থক টান করেনি। বিএনপি যদি একটা সমাবেশের ডাক দেয় তাহলে এখনও পল্টনের এক মাথা থেকে আরেক মাথা। মাহমুদুর রহমান মান্নার কথার একটা বৈশিষ্ট্য দেখবেন যে নিজেদের শক্তি সামর্থ্য বা এগুলোর উপর ভিত্তি করে কথা বলেন না, সবসময় এমনভাবে কথা বলেন তিনি যেন বিএনপির প্রতিনিধি, অথচ তিনি বিএনপির কেউ নয়। অতএব তার বক্তব্যের উপর আস্থা করা যায় না, তার হুঙ্কার গর্জন এগুলোতে আলাদা কোনো তাৎপর্য আমি দেখি না। আমরা তো বলছি না আওয়ামী লীগকে সরিয়ে বিএনপিকে বসাবো, আমরা বলছি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন দেওয়া হোক, এটা খুবই ন্যায্য একটা দাবি। দেখেন আবার এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কনসেপ্ট, এটা কিন্তু হুবহু বিএনপির সাথেও মিলে না। বিএনপি বলছে তত্ত্বাবধায়ক সরকার, আর তারা 2 বছরের মেয়াদে অন্তর্বর্তীকালীন সরকার চায়। এজন্য আমি বলবো আসলে মাহমুদুর রহমান মান্না বা এই গণতন্ত্র মঞ্চের কথাবার্তা, এটা তারা যতই বিরোধী দল সাজুক বা যাই হোক না কেন, আমার কাছে কেন যেন মনে হয় যে অতি উৎসাহী এবং কোনো না কোনোভাবে ইনডিরেক্টলি হলো সরকারকে অ্যাডভান্টেজ দেয়, সন্দেহের চোখে আমি দেখছি এই বক্তব্য।